সন্ধ্যা এক কাপ চা খেলে কি হয়? সন্ধ্যা মানে দিনের শেষ, সন্ধ্যা মানে ঘরে ফেরার তারা। সারাদিনের ক্লান্ত কাজের চাপ, হাজারটা চিন্তা এক পাশে রেখে সন্ধ্যাটা সুন্দর করে তুলুন। বাড়িতে থাকুন কিংবা অফিসে থাকুন, এক কাপ চা তুলে নিন হাতে। তবে দুধ চা বা অন্য কোনো চা নয়, খেতে হবে লাল চা। কেন? সেই কারণেই জানাচ্ছি। প্রতিদিন সন্ধ্যায় এক কাপ লাল চা আপনার ক্লান্তি দূর করবে মুহূর্তেই। শুধু তাই নয়, এর পাশাপাশি আরও অনেক উপকারিতা রয়েছে এর। জেনে নিন প্রতিদিন সন্ধ্যায় এক কাপ লাল চা খেলে কি উপকারিতা মিলবে। হৃদযন্ত্র ভালো রাখে, সুস্থ থাকার জন্য হৃদযন্ত্র ভালো রাখা জরুরি। এই কাজে আপনাকে সাহায্য করবে লাল চা। এতে আছে অ্যান্টিঅক্সিডেন্টস যা হৃদযন্ত্রকে ভালো রাখতে কাজ করে। আপনি যদি প্রতিদিন সন্ধ্যায় এক কাপ লাল চা খেতে পারেন, তবে আপনার হৃদরোগের ভয় কমে যাবে অনেকটাই, খারাপ কোলেস্টেরল কমায়। আমাদের শরীরের জন্য ক্ষতিকর কোলেস্টেরল কমাতে কাজ করে লাল চা। প্রতিদিন সন্ধ্যায় এক কাপ লাল চা খাওয়ার অভ্যাস করুন, এটি আপনার শরীরে খারাপ কোলেস্টেরল কমিয়ে নিয়ন্ত্রণে নিয়ে আসবে এই চা। তবে খেয়াল রাখবেন খুব বেশি খাওয়া চলবে না, প্রতিদিন সন্ধ্যায় এক কাপ চাই যথেষ্ট। হজম ক্ষমতা ভালো থাকলে সুস্থতার পথ সহজ হয়ে যায়। প্রতিদিন সন্ধ্যায় এক কাপ লাল চা আপনার পাকতন্ত্রকে সুস্থ রাখবে, নিয়মিত খেলে হজমের সমস্যা থাকবে দূরে। আমাদের পাকতন্ত্রকে ভালো ব্যাকটেরিয়ার পাশাপাশি রয়েছে খারাপ ব্যাকটেরিয়াও। এসব ব্যাকটেরিয়া ধ্বংস করে পেটের সমস্যা অনেকটা কমিয়ে দিতে পারে এই চা। ক্যান্সারের আশঙ্কা কমায়, শুধু ক্লান্ত দূর করার কিংবা পেটের স্বাস্থ্য বা ভালো রাখা ছাড়াও লাল চায়ের আছে আরও অনেক উপকারিতা। যেমন এটি ক্যান্সারের মতো ভয়ঙ্কর ব্যাধিকে দূরে রাখতে সাহায্য করে, তাই প্রতিদিন সন্ধ্যায় এক কাপ লাল চা অবশ্যই পান করবেন। এটি ক্লান্তি কমিয়ে শক্তি বাড়ানোর পাশাপাশি আপনাকে অনেকটাই সতেজ অনুভূত রাখবে। তবে চেষ্টা করবেন চায়ে চিনি না মেশানোর। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে, বিভিন্ন গবেষণায় দেখা গেছে বিশ্বে প্রায় 1 বিলিয়ন মানুষের উচ্চ রক্তচাপ জনিত সমস্যায় ভুগছেন। শুধু তাই নয়, এই উচ্চ রক্তচাপ থেকে সৃষ্টি হতে পারে চোখের সমস্যা, কিডনির সমস্যা, হৃদরোগের মতো একাধিক সমস্যা। তবে গবেষণায় আরও দেখা গেছে যে যারা নিয়মিত লাল চা খান তাদের উচ্চ রক্তচাপ জনিত সমস্যা কম থাকে বা দূরে থাকে।